আমাকে কিছু জবাব দিতে হচ্ছে, যেগুলো কিনা কিছুদিন পর পরেই এখন আসছে সেগুলো কথাগুলো। কারণ যখন থেকে আমি জামাতের রাজনীতির পরিশোধনের পথে নেমেছি তখন থেকে শুরু হয়ে গেছে। বিশেষ করে নোমান আজমির টেলিফোন কথোপকথন যখন আমি প্রকাশ করে দিলাম, তখন আসলে যেই গ্যাপটি ছিল সেই গ্যাপটি পূরণ হয়ে যাওয়ায় আর এ নিয়ে প্রশ্ন থাকা উচিত না। যারা আল বদর, আল শামস, রাজাকার বাহিনী গঠন করেছিল তারা অবশ্যই শাস্তি প্রাপ্য। এখন আমাদের বাংলাদেশে যেই আদালত চলছে সেই আদালতের অনেকগুলো ত্রুটি আছে। আপনারা জানেন আমি বিশ্বাস করি, অনেকবার বলেছি, বহুবার বলেছি, যখন কথাটি বলি যদি কানে তুলে দিয়ে রাখে বা অর্ধেক শুনেন অর্ধেক শুনেন না তাহলে হবে না। আমি অনেক আগেই বলেছি যে যত বড় পাপী হোক, যত বড় অন্যায়কারী হোক, যত বড় শয়তান হোক, যত বড় ক্রিমিনাল হোক, তারও ফেয়ার ট্রায়াল পাওয়ার দাবিদার। এখন আপনারা যদি কোনো কোনো বিচার কার্য দেখেন যে এইখানে বিচার প্রক্রিয়া সুষ্ঠু না, তাহলে পরবর্তীতে এ নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই বিচার প্রক্রিয়া যেন সুষ্ঠু হয়, তবে তবুও গণ আদালতের একটি কথা আছে, ওপেন এভিডেন্সের কিছু কথা আছে। সেই ওপেন এভিডেন্স সব কিছু দিয়ে আমি প্রমাণ করার চেষ্টা করেছি যে যারা আল বদর তৈরি করেছে তারা ইসলামী ছাত্র সংঘ, এবং ইসলামী ছাত্র সংঘের মূলে ছিল জামাতে ইসলামী, এবং জামাতে ইসলামী রাজাকার তৈরি করেছিল, আর এ নিয়ে কোনো দৃষ্টতা থাকা উচিত না। আর সুতরাং এ নিয়ে আর কোনো কথা বাড়িয়ে লাভ নেই। এখন আমার অনুসারীদের ভিতরে বা আমার বন্ধু বান্ধবের ভিতরে, আমার শুভাকাঙ্ক্ষীর ভিতরে অনেক জামাত আছেন, আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন। আমি বিশ্বাস করি আমার সংগ্রাম কোনো দলের বিরুদ্ধে নয়। কতবার বলবো, এখন কি এটা বুকে লাগিয়ে ঘুরতে হবে ব্যানার? আমার সংগ্রাম হচ্ছে সেই দলে লুকিয়ে থাকা করাপ্ট, সেই দলে লুকিয়ে থাকা আজেবাজে জঘন্য নেতা এবং তাদের পলিসির বিরুদ্ধে, নেতা পূজার বিরুদ্ধে। নেতাকে সমালোচনা করতে পারবো না, নেত্রীকে সমালোচনা করতে পারবো না, করতে হলে আমাদেরকে ফেরেশতা হতে হবে, তাহলে তো পৃথিবীতে সমালোচনা বলতে কোনো কথা থাকবে না। খলিফা রাশিদিনরা ওনারা যখন ক্ষমতা নিয়েছেন ওনারা সবসময় বলেছেন যতক্ষণ আমি ইসলামের পথে থাকবো, যদি ইসলামের পথে না থাকি তোমরা আমাকে ছুঁড়ে ফেলে দিবা, আমাদেরকে কান ধরে টেনে নামিয়ে দিবা। ওনারা তো বলেননি যে তোমাদেরকে ফেরেশতা হতে হবে, তোমাদেরকে আমাদের চেয়ে ভালো হতে হবে আমাদেরকে কান ধরে টানানোর আগে। এটা একটি 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 গান আছে আমাদের ছোটো কালে শুনতাম, জাফর ইকবালের একটি গান, শোনো ভাই সব কথা শোনো, এমন একজন মানুষ যে কিনা পাপ না করেছে যে যেন পাপহীন হয়, মানে যে আমাকে পাপহীন হইতে হবে পাপীকে শাস্তি দেওয়ার আগে। এগুলো হচ্ছে খ্রিশ্চান রং কনসেপ্ট, এটা আমাদের বাংলাদেশে সেসব গীতিকাররা বুঝে না বুঝে ঢুকিয়ে দিয়েছে। তাহলে তো পৃথিবীতে বিচার ব্যবস্থা বলতে কোনো ব্যবস্থা থাকবে না, কোর্ট আদালত সব পুড়িয়ে দেন, জ্বালিয়ে দেন। আরেকটি কথা আছে, সেটা হচ্ছে নেতাকে সমালোচনা করতে পারবো না কেন? নেতাকে পূজা তাকেই বলে, বলতে হচ্ছে যে পূজা কাকে বলে, পূজা তাকেই বলে যখন আমি নেতার কোনো সমালোচনা শুনবো না। নেতা কি ইসলামের পথে আছে কি না এটা বোঝার উপায়টা কি? নেতাকে প্রশ্ন করতে হবে, নেতার কাজকে প্রশ্ন করতে হবে। এখন যারাই প্রশ্ন করে তাদেরকে উপর যদি আক্রমণ চালানো হয়, শেষ করে সাধারণ মানুষদের উপরে, তাহলে তো জীবনও নেতার সমালোচনার ঊর্ধ্বে থেকেই যাবে, নিজের নেতা তো কোনো সমালোচনার সম্মুখীন হবে না। যে রসুল্লাহ সাল্লামের হাদিস আছে যে শাসকের খলিফার দরবারে গিয়ে কথা বলা, সত্য কথা বলে হচ্ছে একটি জেহাদ, কিন্তু সেই কথা কিন্তু কেউ বলছে না। অনেকে বলে মুফাসির ভাই বাংলাদেশে এসে কথা বলেন, যদি সাহস থাকে বুকের পাটা থাকে বাংলাদেশে এসে কথা বলেন। বাংলাদেশে এসে কথা বললে আমার লাভটা কী হবে? বাংলাদেশে যদি আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলি একটি রাজনীতিবিদের মতো, 10,000, 15,000, 20,000 লোক না হলে কথা শুনলো বিশাল বড় জামায়াতে, সেখানে আমি তো ঘরের ভিতরে বসে সেফটিতে, নিজের সেফটিতে আমি আমি ভিডিও দিলে 1,00,000 মানুষ দেখে এক এক দিনের ভিতরে, তাহলে আমি কেন সেই সুযোগটা নেব না? আমি কেন হিজরতের সুযোগ নেব না? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফে আছে হিজরতের দিকে ইনস্ট্রাকশন, সুতরাং কেন নেব না? আমি কেন নিজেকে মাহমুদুর রহমানের মতো জেলে পুরে দেবো? ওয়াই? আমার সেই সিক্রেট অপশনটা আছে, বাংলাদেশকে ত্যাগ করেছি আমি, আমি 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 বিদেশি নাগরিকত্ব নিয়েছি, কিন্তু এর অর্থ এই নয় জন্মভূমির প্রতি ঋণ ভুলে যাব। অনেকে বলে মুফাসিল ভাই আপনার শেয়ার লাইক এগুলো কমে গেছে, হ্যাঁ ভাই কিছুটা তো কমেছে অবশ্যই, কারণ আমার বন্ধু লিস্টের ভিতরে মানে অন্ধ জামাত ছিল বা একেবারে ধর্মান্ধ অন্ধ জামাত, নেতা অন্ধ জামাত, আমি তো ভাই সেটা চাইবো না, তাদেরকে তো বের করে দিয়েছি, বের করে আমি রিপ্লেসমেন্ট করছি আস্তে আস্তে, যারা কিনা মুক্ত মানা, তারা যারা জামাত করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, কিন্তু কনস্ট্রাকটিভ সমালোচনা শুনতে, শুধু শুনতে নয় অনুপ্রাণিত করেন, আমার তো তাদেরকে দরকার। কিছুটা ঘাটা তো ঘাটতি তো হবেই, তাদেরকে রিপ্লেসমেন্ট করতে সময় লাগে, এটা 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 যখন তারেক রহমানকে সমালোচনা করেছে তখন হয়েছে, যখন শেখ হাসিনাকে সমালোচনা করেছে তখন হয়েছে, কিন্তু আলটিমেটলি এই অবস্থা থাকছে না, দেখতে পাচ্ছেন আবার আবার ইনক্রিজ হবে, কারণ আমি যুক্তি দিয়ে কথা বলি, যুক্তির বাইরে আমি কথা বলি না।
এভিডেন্সের বাইরে কথা বলি না, রেফারেন্সের বাইরে কথা বলি না। রেফারেন্স আমি যে রেফারেন্স দিচ্ছি, সে এভিডেন্স দিচ্ছি, সেটাকে খণ্ডন পারলে সেটাকে বললাম। আমাকে গালাগালি করে, আমাকে অপমান করে তো কোনো লাভ হবে না। মানসিক রোগ আরও আছে, যেমন ধরুন মুবাসিল সাহেব আপনি গালাগালি করেছেন, আপনি এই করেছেন সেই করেছেন, অকথ্য ভাষা। হ্যাঁ অবশ্যই এটা আমার ভুল হয়েছে, আমি সেটা বলেছি আপনাদেরকে স্ট্যাটাসে বলেছি, সাথে সাথে স্ট্যাটাসে বলেছি যে দেখেন অনেক সময় আমার হার্টের সমস্যা আছে, অনেক সময় আবেগ কন্ট্রোল থাকে না ইদানিং, স্বাভাবিক। এবং তার জন্য আমি তো মানুষ, আমি তো ফেরেশতা না, আমি তো আমার তো অতটুকু সাহস, অতটুকু সততা, অতটুকু আমার অনেস্টি আছে, অতটুকু সিনসিয়ারিটি আছে যে আমি যদি ভুল করি আমি বলবো যে আমি ভুল করেছি, এতে কোনো তর্ক নেই তো। কিন্তু বাংলাদেশের নেতারা তো ভুলের উপর ভুল করে, তারা তো বলে না, তারা তো ক্ষমা চায় না, কারণ তারা জানে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। তাহলে কি প্রমাণ করছেন যে ভুল করেছে এটা বলে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই? এটা কি ক্ষমা চাওয়া এবং সেটা কি বড় আত্মার পরিচয় না? ক্ষমা করে দেওয়া সেটা বড় আত্মার ক্ষতি জিনিস, সেটা পরিচয় নয়। তারপরে তো বাকিটা আল্লাহর ব্যাপার, তাই নয় কি? তারপরে আরও আছেন, ওনারা বলেন যে আপনি আপনি ইসলামিক নেতাদের বিরুদ্ধে লিখেছেন। ভাই ইসলামিক কিনা হাউ ডু ইউ নো? ওনারা অনেকে বলেন যে ওনারা সৎ। হ্যাঁ, পৃথিবীতে এমন কোনো ধর্মীয় উন্মাদ নেই, ধর্মভিত্তিক উন্মাদ অথবা ধর্মীয় সন্ত্রাসী পৃথিবীতে আপনারা খুঁজে পাবেন না। সন্ত্রাসী ধর্ম যাজক না, ধর্ম ইমাম সাহেব না, এরকম না, ধর্মীয় সন্ত্রাসী যারা সন্ত্রাস কাজ করেছে, এমন কোনো ধর্মীয় সন্ত্রাসী খুঁজে পাবেন না যে ব্যক্তিগত জীবনে ডিসঅনেস্ট, যে যে মিথ্যা কথা বলে, খুঁজে পাবে। তারা সত্যকে অ্যাভয়েড করবে, যখন ধরা পড়বে সত্যকে লুকোচুরি করবে, যেমন এখন লুকোচুরি করছে। হ্যাঁ আমি ইসলামী ছাত্র সংঘের নেতা ছিলাম, কিন্তু আমি আলবদরের নেতার সঙ্গে সম্পর্কিত সম্পর্ক আছে কিনা তোমরা প্রমাণ করো, এগুলো হচ্ছে লুকোচুরি। লুকোচুরি করবে কিন্তু মিথ্যা কথা সরাসরি মুখ দিয়ে মিথ্যা কথা বলবে না, পৃথিবীতে পাবেন না এরকম খুঁজে, কারণ তারা অন্যদিকে ভালো মানুষ, তারা ধার্মিক মানুষ, কিন্তু নির্দিষ্ট একটি ব্যাখ্যায় তারা ডিগ্রেড হয়ে গেছে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। এবং তখন তারা তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা মনে করে তাদের ধর্মীয় ডিউটি যারা তাদের মতের বিরুদ্ধে তাদেরকে হত্যা করা, ধর্ষণ করা, খুন করা ইত্যাদি। অথচ কোরআন শরীফে আল্লাহ যে বলছেন যে তোমরা বাড়াবাড়ি করো না, যুদ্ধের সময় বাড়াবাড়ি করো না, ওই অংশটুকু তারা পড়ে না, ওই অংশটুকু তারা পড়ে না। তাদেরকে যেভাবেই হোক তাদের লক্ষ্যে তাদেরকে পৌঁছাতে হবে। এখন তারা কি ব্যক্তিগতভাবে রেপ করেছে কিনা এটাও বলে, ভাই তারা তো ব্যক্তিগতভাবে রেপ করেনি। আরে ভাই ব্যক্তিগতভাবে রেপ করার প্রয়োজনটা কি? যখন আপনি ডাকাত দল তৈরি করবেন, সে ডাকাত দলের উদ্দেশ্য হচ্ছে ডাকাতি করা, আল বদর বাহিনীর উদ্দেশ্য হচ্ছে নামেই বোঝা যায় তারা আক্রমণ করা, মুক্তি বাহিনীকে হত্যা করা, যে কোনো লেভেলের মুক্তি বাহিনী হোক, ভারত সমর্থক হোক, নিজের বোনকে ধর্ষণ করার কারণে মুক্তি বাহিনী হোক, বাংলাদেশের জনগণকে মুক্ত করার জন্য জিয়াউর রহমানের মতো মুক্তি বাহিনী হোক, যারাই মুক্তি বাহিনী তাদেরকে হত্যা করা, তাদেরকে টার্গেট করা হচ্ছে এখন এই বাহিনীর উদ্দেশ্য। তখন এই বাহিনী ডাকাত বাহিনী যখন তৈরি করা হবে এবং তারা যখন ধর্ষণ করবে, খুন করবে, তাহলে যারা তৈরি করলো, যারা এদেরকে উস্কে দিল, যাদেরকে ফান্ড দিল, যারা এদেরকে নিয়ে এগিয়ে গেল, তাদের বিচার হবে না। এটা কেমন কথা? ডাকাতের হেডেরই বিচার নাই, ডাকাতের চামচা চুমান্ডা নিয়ে বিচার। এখন বলতে পারেন ভাই পাকিস্তানে তো যারা আছে, হ্যাঁ আমরা সেটাও চাই, পাকিস্তান হামিদুর রহমান কমিশন পাকিস্তানে তো অনেক আগেই বলেছে তাদের বিচার দরকার, সুতরাং তাদেরকে চাপ দেওয়া উচিত। বাংলাদেশে যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদের তো পাকিস্তান পুরস্কৃত করেছে, পাকিস্তান সরকার ওই সকল সেনা প্রধানদেরকে অ্যাম্বাসেডর বানিয়েছে, পুরস্কৃত করেছে, তাদেরকে বলা উচিত কেন করেছে। এখন পাকিস্তান জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলাম বলছে একই দল, কারণ তাদের হেডকোয়ার্টার এক, তারা সেই সেখানকার মনোয়ার হাসান পাকিস্তানের সেই জামাতে ইসলামের প্রধান, উনি তো আল কায়দার প্রধানকে সমর্থন করেছেন, বলেছেন ওপেনলি, সেটা ভিডিও ক্লিপ দিয়েছে, নিউজে এসছে, সব নিউজে এসছে। এবং তিনি আবার গোলাম আজমকে যখন প্রশংসা করেন, জিনিসটাগুলো প্রশ্ন করতে, এগুলো প্রশ্ন করলে কি আমরা পাগল? আমরা পাগল, কিন্তু আমরাও যদি এটা বলে পাগল হই, ভাই আমরা পাগল, আমরা পাগল রাজি আছি, কিন্তু আপনি যে পাগল, আপনারা যে পাগল, আপনারা সেটা বুঝেন। বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি চাপুন। কে বড় পাগল এখন চিন্তা করেন। তারপর অনেকে বলে ভাই ইতিহাস ঘেঁটে লাভ কি? ইতিহাস ঘেঁটে জন্যই লাভ যে আমাদের জাতীয় সংসদে বিভিন্ন জায়গায় ইতিহাস নিয়ে ফালাফালি করে, কিন্তু তারা কিন্তু কেউ নিউট্রালি সত্য কথাটি বলে না। যতক্ষণ পর্যন্ত ইতিহাসের সত্য কথাটি আপনার আলোচনা না করবেন, ততক্ষণ ইতিহাস আপনার দরবারে কষাঘাত করেই যাবে, কারণ সত্য ইতিহাস বের করতেই হবে। এবং সত্য ইতিহাস বের না করলে ভবিষ্যৎ প্রজন্ম শিখবে কীভাবে, শিক্ষা নেবে? যাতে ইতিহাস শিক্ষার যে ফজিলত সেটা আপনি বুঝবেন কীভাবে? যে জাতি বিশ্বে দেখুন, ইংল্যান্ডে যেখানে অনেক ইতিহাসকে কীরকম ভ্যালু দেয়, এবং ইংল্যান্ড ইতিহাসকে ভ্যালু দেয় বলে আজকে স্টিফেন হকিংয়ের মতো বিখ্যাত সায়েন্টিস্টরা ভবিষ্যৎকে বদলাচ্ছে। ইতিহাস না জানলে ভবিষ্যৎ আপনি কখনোই বদলাতে পারবেন না। ইতিহাসকে প্রশান্তি দিতে হবে, ইতিহাসকে শান্তি দিতে হবে। ইতিহাস আমাদের বাংলাদেশের ইতিহাস তো রেস্টে নেই, এটা রেস্টলেস, কারণ সত্যতা নিয়ে আমরা অপলাপ করছি দলীয় স্বার্থে। অনেকে বলে ভাই মরে গেছে, তার সম্বন্ধে কথা বলে লাভ কি? নো, তাহলে ইতিহাসে লেখা সমস্ত বই কিতাব জ্বালিয়ে দিন,
জ্বালিয়ে দিন। আবার বলে যে ভাই কি ওনার একজন মুসলমান একজন মুসলমানের দোষ গুণ ত্রুটি এটাকে ঢাকা উচিত। হ্যাঁ, ছোটোখাটো দোষ গুণ তো অবশ্যই ঘাটবেন, যেটা জাতির উপরে করে প্রভাব ফেলে না সেগুলো ঢাকেন, কী দরকার সেগুলো ঢাকেন। আপনার ভাই একটু লেং দিয়ে হাঁটে, কী দরকার তাকে নিয়ে এটা ব্যঙ্গ করার, সে একটা ভুল করে ফেলেছে ছোটোখাটো, অ্যাভয়েড দিস। কিন্তু যখন তারা পাপ করেছে বিশাল, 17 কোটি মানুষ, 16 কোটি, 7.5 কোটি তখনকার দিনের মানুষের উপরে অত্যাচার নিপীড়ন বাহিনী চালিয়েছে, ক্রাইম করেছে, সিরিয়াস ক্রাইম, আপনার বোনকে ধরে নিয়ে গেছে, দিনের পর দিন ভর্ষণ করে তার ভিতরে পেটের ভিতরে বাচ্চা জন্ম দিয়েছে, জারজ বাচ্চা, তাদের বিচার হবে না, তাদের পাপকে আমাকে ঢেকে রাখতে হবে, তাহলে পাপি কে? আপনি, আপনি তো তাদের চেয়ে বড় পাপি, যুক্তি খাটিয়ে দেখুন। অনেকে আবার বলে মুবাসির ভাই আপনার সন্তানটি মারা যাবে, কারণ কি ভাই, কথা কি কারণ, বলে আপনি এ করেছেন আপনার দেখবেন আপনার শাস্তি হবে, ভালো থাকে, সে একটা শিশু। আরেকজন বলে মুবাসির ভাই আপনি তো বলেছেন দেখেন আপনার বউ চলে গেছে, হ্যাঁ 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 হো 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 বউ চলে গেছে, হ্যাঁ আমার স্ত্রী যখন চলে গিয়েছিল আমি সংগ্রাম করতাম, আমি সব কিছু ছেড়ে আমি আমার আন্দোলনে নেমেছি, জীবনের উপর রিস্ক, আমার বাংলাদেশে যাওয়া সম্ভব না, লাইফ ইনসিকিউর হয়ে গেছে, তখন আমি যখন আমার ওয়াইফ যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিল আমি ভিডিও দিয়েছিলাম, এবং সেখানে অনেক আপনাদের জামাতের অনেক নেতা বলছে মুবাসির ভাই কী দরকার ব্যক্তিগত জীবন, কিন্তু যখন আমার ওয়াইফ আমার সংগ্রামে একাত্মতা ঘোষণা করে ফেরত আসলো আমার ঘরে, যখন আপনাদের জামাতের নেতা নাতিকে রেঁধে খাওয়ালো, তখন কিন্তু আপনারা ভুলে গেছেন যে আমার স্ত্রী আমার কাছে ফেরত এসে প্রমাণিত হলো, নিজের সংগ্রামকে যদি তুমি তুমি পুরুষ হয়ে থাকো নিজের সংগ্রামের সাথে তুমি ধৃষ্টতা করবে না, এতে তোমার বাপ মরে যাক, বউ চলে যাক, চান নামে যাক, সব ইউ উইল নট হেসিটেট, এটি হচ্ছে আসল কোরবানি। এবং সাথে তো সাকসেসফুল হয়েছে, এতে তো হাজার হাজার যুব সমাজ উজ্জীবিত হয়েছে, সেটা কিন্তু বলবেন না, সেটা কিন্তু বলবেন না। অনেকে বলে মুবাসির ভাই আপনি নোমান সাহেবের ভিডিওটি দিয়ে আপনি বেইমানি করেছেন, হ্যাঁ ভাই করেছি এবং ওনার কাছে ক্ষমাও চেয়েছি, কিন্তু সেই একজন মানুষের কথা প্রকাশের কারণে যদি 17 কোটি মানুষ যারা কিনা এখন হাহাকারে ভুগছে, লক্ষ লক্ষ মেয়েরা যারা ধর্ষিতা হয়েছে, যারা বাংলাদেশে যারা মুক্তি বাহিনী যাদের ভাইরা গুলি খেয়ে মরেছে, তাদের সাথে বেইমানি করতে পারবো না ভাই, তাদেরকে সত্য কথাটা জানতে হবে, তাদের প্রজন্মকে সত্য কথা জানতে হবে, আমাদের বাংলাদেশের মানুষের সত্য কথা জানতে হবে, একজন আর 17 কোটি জন এখন আপনারা বিবেচনা করে থাকেন। অনেকে বলে মুবাসির ভাই টাকা খেয়েছেন আওয়ামী লীগের কাছ থেকে, কেন আমি তো 1-2 স্ট্যাটাস 3 স্ট্যাটাস আগেও 3000 শেয়ার করেছেন, সেখানে তো আমি আওয়ামী লীগের লিস্ট দিয়ে দিয়েছি কারা কারা রাজা কা, তাদেরও বিচার হতে হবে, আমি কি তাদের সাথে সামান্যতম ধৃষ্টতা করেছি? যে বিশ্ব তরুণ প্রজন্ম 2 দিন আগে তারা টিউলিপের ভিডিও দিয়ে বাবা লুটেছে, কারণ টিউলিপ হচ্ছে আওয়ামী লীগের, টিউলিপকে নিয়ে ভিডিও করেছে একদম ফাটায় ফেলছে, তারা আমার ভিডিওকে শেয়ার করে একদম শেষ, আবার তারাই এখন 2 দিন পরে আমি আমাকে আমি যেহেতু জামাতের বিরুদ্ধে লিখেছি ভিডিও দিয়েছে আমাকে আমাকে আওয়ামী লীগ বলে প্রমাণ করার চেষ্টা করছে, সেটা যখন পারলো না তখন আবার আমি আওয়ামী লীগ বিরুদ্ধ এটা করে আবার ভিডিও করেছে, সব বিরোধিতা, মানুষ কি বোঝে না, মানুষ কি বোঝে না? আজকে আমি কি জামাতের অ্যাক্টিভিস্ট, আমি ইসলামের কথা বলি কি, আমি জামাতের অ্যাক্টিভিস্ট? বহুবার অনেকবার আমি আল বদর আল শামসকে এর আগেও সমালোচনা করেছি, আমি গত বছরের জুনে আমি আমি আপনাদেরকে পোস্টার রিপোস্ট করে দেখিয়েছি, আমি আমি আমতিউর রহমান নিজামী আলী হাসান মুজাহিদের বিরুদ্ধে আমি স্পষ্ট পোস্ট দিয়েছি, আপনারা যদি পুরনো স্ট্যাটাস না ঘাটেন ভাই আমার তো কিছু করার নেই, এতদিন বললাম না কেন, কারণ এতদিন আমি 100% শিওর ছিলাম না, আমি 100% শিওর হয়ে নোমান সাহেবের কথা থেকে 100% এবং প্লাস অন্যান্য গবেষণা থেকে মিলিয়ে সমীকরণ করে আমার বোঝার শেষ, যে আমি যদি রাজনৈতিক দল গঠনও করি সেই রাজনৈতিক দল এবং বন্ধুরা যদি জিয়াউর রহমানের দল যদি পরিশোধিত হয় তাদের সাথে একাত্মতা ঘোষণা করবো, স্পষ্ট কারণ হচ্ছে বিএনপিতে ক্যান্সার হয়ে গেছে, এই বিএনপিতে যে সিনিয়র নেতারা এতদিনে স্টেপ নিয়েছে নিতেই হবে, কেউ যদি মনে করে জিয়াউর রহমানের দলকে বাপদাদা সম্পত্তি বানিয়ে ফেলবে সেটা তো ভাই মেনে নেওয়া যায় না, যাবে না। বাংলাদেশে ইসলাম করি মানে কি ধর্মীয় সন্ত্রাসকে সমর্থন করব? মোটেই না, মোটেই না। যেখানে কিনা আল কায়দা দাবি করছে যে তারা ব্লগার পর ব্লগার হত্যা করছে, এবং সেই সেই আল কায়দার প্রধানকে যখন পাকিস্তান জামায়াত ইসলাম প্রশংসা করে এবং সেই পাকিস্তান জামায়াত ইসলাম যখন বাংলাদেশের জামায়াত ইসলামকে প্রশংসা করে, দেয়ার মাস্ট বি এ কোরিলেশন, এগুলো ভাববার সময় এসছে, সময় এসছে। আগে বলে মুবাসির আপনার চেহারা দেখুন কি জঘন্য, আরে ভাই অনেকে তো চোখ থাকতেও দেখতে পারে নিজের চেহারা, তাদের কথা বলেন। যাই হোক, অনেকগুলো কথা বললাম, ভালো থাকবেন।